This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. একাধিক দুর্নীতির হদিশ পাওয়া যাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবার ট্যাব দুর্নীতি, এবং সেই দুর্নীতিতে রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। 8 জনকে ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে পুলিশ, সিআইডি গোটা বিষয়টা তদন্ত করছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও কিন্তু সরব হয়েছেন, এবং ট্যাব কেলেঙ্কারিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। গত সোমবারই আমরা দেখেছি যে মুখ্য সচিব কড়া নির্দেশ দিয়েছেন, এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানিয়ে যে ট্যাব সংক্রান্ত বিষয়ে যে সমস্ত নথি বা তথ্য আপলোড করতে হবে, পড়ুয়ারা নিজেরাই সেই তথ্য বা নথি আপলোড করতে পারবে, এবং পড়ুয়াদের সামনে সেই সমস্ত নথি বা তথ্য যাচাই করা হবে, তেমনটা অন্তত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু রাজ্য জুড়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত ট্যাবের টাকা গড়বিলের অভিযোগ এসেছে 56টি, এবং ট্যাব সংক্রান্ত ঘটনাগুলো সাইবার অপরাধ, এবং চক্রের যারা মূল মাথা তাদেরকে তথ্য সরবরাহ করছেন সরকারি কোনো কর্মী, তেমনটাই বলছেন তদন্তকারীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস। আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। এই যে ট্যাব সংক্রান্ত বিষয় এবং যেটা পড়ুয়াদের অধিকার, সেখানেও গড়বিল, গোটা বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আজ 14ই নভেম্বর শিশু দিবস। এই শিশু দিবসে আমাদের সবচেয়ে প্রার্থনা যে শিক্ষার অধিকার, যে মৌলিক অধিকার, তার যে প্রত্যেকটা শিশু যাতে ভালো থাকে, সুস্থ থাকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে বেঁচে থাকে, সেই শুভকামনা। এবং এরকম একটা দিনে চর্চা করতে হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে যে দুর্নীতি, তার আঙুল প্রথমে তুলেছিল পূর্ব মেদিনীপুরের ডিআই সাহেব এবং ডিএম সাহেব। তারা ঠিক করলেন যে এই 4 জন হেডমাস্টার মশাই বেটা বাজি, এদেরকে অ্যারেস্ট করো, এফআইআর করো, নন অ্যাভেলেবল। তার অবাক কাণ্ড, একজনও প্রধান শিক্ষকের কোনো দায় ছিল না। এটা একটা সাইবার ক্রাইম হ্যাকারসরা, পরে পুলিশ বলছে জামতারা যে সাইবার গ্যাং, তারাই কাজটা করেছে। এবং আমরা যত তদন্ত এগোচ্ছে দেখছি যে সাইবার ক্যাফের মালিক পর্যন্ত অ্যারেস্টেড হচ্ছে। সারা রাজ্য জুড়ে এরকম স্ক্যাম হয়েছে, শুধু দক্ষিণ চব্বিশ পরগনাতে 350 জনের অ্যাকাউন্টের টাকা পিআরে চলে গেছে। এই কাজটা প্রধান শিক্ষক শিক্ষিকা করেছেন, তারা কি বেনিফিশিয়ারিজ? তাদের দিয়ে কেস করতে বলা হচ্ছে এখন, যখন তাদের বিরুদ্ধে মামলাটা বন্ধ হয়েছে, উল্টে তাদেরকে বলছে তুমি ই করো, সাইবার ক্রাইমে গিয়ে বা থানায় গিয়ে এফআইআর লজ করো। এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে না। আমরা স্কুল চালাতে চাই, সমস্ত শিক্ষা বহির্ভূত কাজ থেকে এই শিশু দিবসে যেন এই সরকার অঙ্গীকার নেয় যে একটিও কাজ স্কুলে হবে না, সবগুলোকে পিডি অফিসে দিয়ে বাইরে গিয়ে করাক, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের যা তথ্য চাওয়া হবে আমরা পাঠিয়ে দেবো। উই হ্যাভ নো এক্সপার্টাইজ, আমাদের কোনো ম্যান পাওয়ার নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, দীর্ঘদিন ধরে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর পদ শূন্য, একটা অত্যাবস্থা চলছে, রাত জেগে কাজ করতে হয়। এই বাংলা শিক্ষা পোর্টাল যেটাতে স্ক্যাম হলো, তার আধিকারিকরা যাদের 6 মাস অন্তর এটাকে অডিট করার কথা ছিল, সাইবার অডিট, সেটা করেননি। এটা এটাতে 52-54 লাখ টোটাল মিলিয়ে কয়েক কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, তাতে তার আধার কার্ড থেকে শুরু করে ব্যাংক ডিটেল সমস্ত কিছু দেওয়া আছে, সে তার তথ্যগুলো বাইরে লিক হয়ে যাচ্ছে। আমাদের এটা ভয়াবহ পরিস্থিতি, আমাদের আতঙ্কের মধ্যে রাখছে, আশঙ্কার মধ্যে রাখছে যে আগামী দিনের শিশুর সুরক্ষা সুরক্ষিত থাকছে তো, তাদের নিরাপদ থাকছে তো, তাদের সমস্ত তথ্য হ্যাক করে বাইরে চলে যায়নি তো? যে বা যারা দরিদ্র, যে বা যারা দোষী, তাদের প্রত্যেককে স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে, এবং শাস্তির দাবি জানাচ্ছি। প্রধান শিক্ষককে পলির পাঠা করার চেষ্টা হয়েছিল, ওই ডিআই পূর্ব মেদিনীপুর এবং ডিএম পূর্ব মেদিনীপুরকে নির্দেশ দেওয়া হোক, তারা যাতে এফআইআর তোলেন। তারা সিনিয়র মোস্ট হেডমাস্টার মশাই, রেপুটেড হেডমাস্টার মশাই, তাদের বিরুদ্ধে এফআইআর করতে একটা লজ্জা লাগলো না, হাত কাঁপলো না? যারা চুরি করেছে তাদেরকে বিচার না করে, এবং তারা সাইবার ক্যাফেতে সাইবার ক্রাইমে গিয়ে ছেলে গিয়ে ডিস্ট্রিক্ট সাইবার ছেলে আবেদন করেছিলেন, তাদের প্রতি এই আচরণ, অবাক কাণ্ড হয়ে যায়। আমরা যে অভিযোগ করতে যাচ্ছে তার বিরুদ্ধে তাকে অভিযুক্ত করা হচ্ছে। আমরা একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে বাস করছি, অবিলম্বে আমাদের এই এই দায়িত্ব থেকে অব্যাহতি দিক সরকার, ট্যাবে দিক, যেমন সাইকেল দিচ্ছে, তাদের কি বলছে ওই পোশাক দিচ্ছে, ট্যাবটাও তারা কিনে দিক, আমাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিক, আমাদেরকে ক্লাসরুমে ফিরতে দিক, ক্লাসের পড়াশোনায় ফিরতে দিক। কম্পোজিট গ্রান্ট নেই,
স্কুল পরিচালনা করা যাচ্ছে না, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ড্রেন আউট হয়ে বাইরে চলে যাচ্ছে, আর এদিকে চক ডাস্টার কেনার আমাদের পয়সা থাকছে না, সারা বছর শেষ হতে গেল, কোন কম্পোজিট গান নেই, একটা টাকা স্কুলকে নেই, গর্বের সঙ্গে স্কুলকে স্পন্সর স্কুলে রূপান্তরিত করা হলো, কি দাঁড়াচ্ছে এটা? আমরা তীব্র প্রতিবাদ জানাই যে আমাদের প্রধান শিক্ষক শিক্ষিকা তাদের মর্যাদা, তাদের যা সুনাম সুনাম ছিল শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম, সেগুলো যেন ফিরিয়ে দেওয়া হয়, ছাত্রদের যাতে সুরক্ষার দায়িত্ব থাকে, সরকারকে শিক্ষা দপ্তরকে নিতে হবে, শিক্ষা দপ্তর ইতিমধ্যে ফেল করেছে, সরকারকেই নিতে হবে, দেখতে হবে যারা যার যে যে আধিকারিকের সঙ্গে জড়িত, তারা এত বড় বৃহত্তর লিকেজ একজন প্রধান শিক্ষকের কোন কর্মীর দিয়ে হয়নি, এটা বৃহত্তর ষড়যন্ত্র আছে, তাকে তাকে উদ্ঘাটন করতে গেলে উচ্চ লেভেল তদন্ত, উচ্চ লেভেলের তদন্ত আমরা দাবি করছি। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক, অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের, ওনার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে যেভাবে বলা হচ্ছে যে প্রধান শিক্ষকরা এর সঙ্গে জড়িত, সেটাকে তিনি কোনোভাবেই মানতে চাইছেন না, এবং তার বক্তব্য যে যারা এর সঙ্গে জড়িত অন্তত উচ্চ পর্যায়ে তদন্ত করা হোক, এবং সর্বোচ্চ মাথা যারা তাদেরকে খুঁজে বের করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, কিন্তু কোথাও গিয়ে শিক্ষকদের বা শিক্ষকের পদটা যেন অপমান না করা হয়, তেমনটা অন্তত চন্দনবাবু জানালেন। এবং রাজ্য জুড়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত ট্যাবের যে টাকা গড়বিলের খতিয়ান পাওয়া গিয়েছে, প্রায় অভিযোগ এসেছে 56টি, এবং ট্যাব সংক্রান্ত ঘটনাগুলো সাইবার অপরাধ তেমনটা গণ্য করা হচ্ছে, চক্রের মাথাকে তথ্য সরবরাহ করছেন সরকারি কোনো কর্মী তেমনটা বলছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে, আপনাদেরকে বলছিলাম এই খবরটা সামনে আসার পর, অর্থাৎ ট্যাবের এই যে টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে যাচ্ছে না, সেটা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আমরা দেখেছিলাম মুখ্য সচিব কিন্তু উচ্চ পর্যায়ের একটা তদন্তের নির্দেশ দিয়েছিলেন, তিনি কড়া ভাষায় বলেছিলেন যারা এর সঙ্গে যুক্ত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এবং এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এবং আরো একবার আপনাদেরকে জানাই, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্যাব সংক্রান্ত যে ট্যাবের যে আবেদন বা নথি যেগুলো জমা করতে হয় সেগুলো পড়ুয়ারা নিজেরাই করবেন, এবং পড়ুয়াদের সামনেই কিন্তু সেই তথ্য পোর্টালে যাচাই করা হবে, অর্থাৎ তারা সেই কোনো সঠিক তথ্য দিয়েছে কিনা, কিংবা তাদের তথ্যে কোনো রকম কোনো ভুল রয়েছে কিনা, সেটা পড়ুয়াদের সামনেই যাচাই করা হবে, এবং পড়ুয়ারা নিজেরাই পোর্টালে আপলোড করবে, তেমনটা জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবং গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে, তবে রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারির মামলাতে তদন্ত করছে সিআইডিও, এবং সিআইডি সূত্রে যেমনটা আমরা জানতে পাচ্ছি 56টি ট্যাবের টাকা গড়মিলের অভিযোগ সামনে এসেছে, এবং 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সিবিআই আরও জানিয়েছে ট্যাব সংক্রান্ত ঘটনাগুলো এক প্রকারের সাইবার অপরাধ, অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে, এবং ট্যাব কেলেঙ্কারির ঘটনায় ধৃত 4 জনকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। মঙ্গলবার ধৃত হাসেম আলীকে জেরা করে পিন্টু শেখ, জামাল শেখ, শ্রবণ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। একাধিক স্কুলের অ্যাকাউন্টে লগ ইন ক্রেডেন্সিয়াল সরবরাহের অভিযোগ উঠেছে মালদার ভগবানপুর কেবিএস স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক রকি শেখের বিরুদ্ধে। এবং আরও একবার আপনাদেরকে জানাচ্ছি যে ট্যাবের টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ ওঠায় সোমবারই বৈঠক করেছিল রাজ্যের মুখ্য সচিব, তিনি বৈঠক করেছিলেন, পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছিলেন, আর তারপরই মালদা থেকে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, আর সেই গ্রেপ্তারির সংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 8। উত্তর দিনাজপুর থেকেও গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে, মালদা জেলার বৈষ্ণবনগর থেকে 1 জনকে গ্রেপ্তার করেছিল, এরপর উত্তর দিনাজপুরের চোপড়া এবং ইসলামপুর থেকেও অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। পড়ুয়াদের অ্যাকাউন্ট হ্যাক করে সরকারি প্রকল্পের টাকা নিজেদের অ্যাকাউন্টে নেওয়ার অভিযোগ রয়েছে এই অভিযুক্তদের বিরুদ্ধে, তেমনটা অন্তত পুলিশ সূত্রে খবর। এবং প্রথমে মালদা থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার নাম হাসেম আলী, যেমনটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। ইসলামপুর থেকে ধৃত ব্যক্তি আশারুল হোসেন, এবং চোপড়া থেকে যিনি ধরা পড়েছিলেন তার নাম সাদিক এবং মোবারক হোসেন। পুলিশের অনুমান শুধুমাত্র এই যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটা নয়, আরও বেশ কয়েকজন বা আরও অনেকে এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, এটা একটা চক্র, তেমনটা অন্তত পুলিশ সূত্রে খবর। পুরোটাই একটা চক্র, এবং তদন্তের গতি বাড়াতে আরও বেশি করে ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে, তেমনটা জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা।